আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বুশরাস কুকিং ল্যাব। আজকে আমি করে দেখাবো মাহারানি চিকেন পাকিস্তানি স্টাইলে। এটা খেতে অসম্ভব মজার। আপনারা যদি না বানান তাহলে বুঝতে পারবেন না আসলে আমি কি বলছি। চিকেন ভুনা, চিকেন ধোপিয়াজা, চিকেন রোস্ট তো অনেক খেয়েছেন, এবার এটা একবার ট্রাই করে দেখুন। এটা সার্ভ করতে পারেন রাইস, রুটি, পরোটা, পোলাওর সাথে। দেখবেন বাসার সবাই কতটা অ্যাপ্রিসিয়েট করেছে। আমি সবসময়ের মতোই চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য আর বোঝানোর জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটি বেবি চিকেন নিয়েছি। এই চিকেনটা রেগুলার সাইজের করে কেটে নেওয়া, দেন ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিব। দেন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে কয়েকটি মশলা দিয়ে একটি পেস্টের মতো তৈরি করে নিব। এই জন্য একটি বাটিতে 3 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে এক সাইড করে রাখব। আমি এখানে যেই পাত্রে রান্না করব সেই পাত্রে তেল গরম করে সে আগে থেকেই মাখানো চিকেনগুলো দিয়ে মিডিয়াম আঁচে দুই পাশেই হালকা ফ্রাই করে নিব। খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। চিকেনের দুই পাশেই এরকম হালকা সুন্দর একটা কালার হলে তুলে এক সাইড করে রাখব। এবার এই পাত্রের মধ্যেই আপনারা চাইলে অন্য একটি পাত্রে রান্নাটা করতে পারেন। 1 কাপ পেঁয়াজ বাটা, টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজ বাটাকে নেড়ে ব্রাউন করে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজ বাটা এরকম ব্রাউন কালার হয়ে আসলে একদম প্রথমে যে একটি পেস্টের মতো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে এবার এই সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা ভালো করে না কষালে পরে কিন্তু খেতে অনেক বাজে লাগবে। যখন পানি শুকিয়ে যাবে আর মশলার উপর এরকম তেল উঠে আসবে তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার একদম প্রথমে যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে 3 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। 3 থেকে 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ পানি, 1টা তেজপাতা এরকম মাছ থেকে হাফ করে নেওয়া, 3টা এলাচ আর 1টা দারচিনি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা নামিয়ে দেখাচ্ছি। এই দেখেন পানি বলক চলে এসেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পার্সলি। আমি ফ্রোজেনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ড্রাইটাও ব্যবহার করতে পারেন অথবা একদম ফ্রেশটা কুচি করে নিলেই হয়ে যাবে। আর পার্সলিকে ইটালিয়ানে প্রেৎসেমোলো বলে আর স্প্যানিশে পেরেখিল। যদি পার্সলি ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তবে আমার কাছে পার্সলি দিলেই বেশি ভালো লাগে। এবার একটু ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে পছন্দ মতো ঝোলটা হলে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার পাকিস্তানি স্টাইলে মাহারানি চিকেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আমার যে কোনো রেসিপি ট্রাই করে থাকলে পিক তুলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমার গ্রুপের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীতে আপনাদের সাথে আরও ভালো রেসিপিস অ্যান্ড টিপস শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।